দর্শক আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাঁধা রয়েছে আর এগুলো এই হাট থেকে কেনা হয়েছে আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন যে ক্রস জাতের যে হাড্ডিশার গাভী গরু আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো রঘুল ভাই আমরা কি এগুলোকে কি ক্রস জাতের হাড্ডিশার বলবো হ্যাঁ হ্যাঁ ক্রস আছে এখানে আর ফ্রিজিয়াম আছে হ্যাঁ অস্ট্রেলিয়ান আছে আচ্ছা মানে হাড্ডিশারই বলবো হাড্ডিশারে বলো অল্প হাড্ডিশার মাংস ধরা আছে এগুলো আচ্ছা একদম হাড্ডিটা বলা যাবে না একদম হাড্ডি বলা যাবে না তো কার জন্য কিনলেন এগুলো যে ভাই ভাই আমরা একটু কথা বলি ভাই কোথা থেকে এসেছেন টাঙ্গাইল কোথা থেকে আসছেন আচ্ছা টাঙ্গাইল থেকে এসেছেন কেন আপনি এই ধরনের গরু কিনছেন আসলে আচ্ছা দুই তিন মাস খাওয়ায় মোটা তাজা করে বিক্রি করবে কেমন মনে হলো আজকে বাজার আমি জানতে চাচ্ছি যে আপনার কি পূর্ব অভিজ্ঞতা আছে এ ধরনের গরু পালার আচ্ছা মানে বাসায় দুই একটা করে পালতেন সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এখন বৃহৎ আকারে এটা করতে যাচ্ছেন মাংসের গরু করার জন্য আচ্ছা এর মধ্যে কি দুই একটা গরু গাভো করবেন হ্যাঁ দুইটা গরু গাভো আছে গাভো আছে দুইটা গরু গাভো কিনছেন আচ্ছা রবিকুল ভাই অনেকেই তো আসলে কেউ সার গরু কিনে কেউ হাড্ডিশার দেশি গরুটা কিনে কেউ ক্রস জাতের হাড্ডিটা কিনে আসলে কোন গরুটাতে বেশি লাভ হয় এখন বর্তমানে বাজার যে হিসাবে চলতেছে সামনে রোজারি আসতেছে আবার কুরবানি আসতেছে মানে রোজার জন্য মাংসের গরু আর কুরবানির জন্য তো কুরবানির সার গরু সার গরু তো হাকুয়া বাচ্চা কেনা বাজারে ওইটা এক লাখ ওইটা এক লাখ বিশ হ্যাঁ ওই কারণে সারের লোটারি চলবে সারটা পরে পরে ওই জন্য যেটা মাংস যেটা উৎপাদন করা যাবে সেটা এখন বর্তমান সার এই গাভীটা আচ্ছা এখন কয়টা গরু কিনছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত ১২টা কিনছে এখানে ১২টা কেনা হয়েছে আমরা কি দুই একটা গরু দেখতে পারি একটু আমাদের একটু দেখান তো দর্শক আমরা দেখি আমরা এর আগেও আরেকটি এ ধরনের ভিডিও করেছি ওনারা কিনতে পারেননি আর ইনারা কিনেছেন তো আমরা দেখি এই যে চার দাঁত বয়স ৭৮৫০০ দর্শক শুনছেন চার দাঁত বয়স ৭৮৫০০ হ্যাঁ ৭৮৫০০ আচ্ছা পরেরটা ৬৮৫০০ আচ্ছা দর্শক আমরা দেখছি এবং শুনছি আরো কিছু তথ্য আমরা দেখব এটা কি আচ্ছা ফ্রিজিয়ান হ্যাঁ ফ্রিজিয়ান এটা ছয় দাঁত আচ্ছা এগুলো কি এখন দুধ আছে নাকি হ্যাঁ দুধ আছে ভাইয়া হ্যাঁ আচ্ছা দুই এক কেজি করে দুধ হবে মনে হয় খাওয়া পাইলে বেশি আসবে না খাওয়া পাইলে বেশি আসবে আচ্ছা এইখানে দেখলাম আর ওই পাশে কি আছে দেখি চার মন মাংস আছে ৭৯৫০০ আচ্ছা দর্শক এটা হচ্ছে ৭৯৫০০ হ্যাঁ দুধ আছে মানে সবকিছু মিলে উনি যদি মনে করে যে আমি এগুলোকে ভালো ভালো খাবার দিয়ে দুধ থেকে বিক্রি করে খাওয়াইতে পারবো এটা করতে পারবে ভাই যদি মনে করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এখানে আমাকে দুই একটা গরুর দাম একটু জানান হ্যাঁ এটা কয় দাঁত চার দাঁত কত কিনছেন এটা এটা হচ্ছে ৮৫০০০ চার দাঁত বয়স দর্শক শুনছেন ৮৫০০০ চার দাঁত বয়স আর লালটা লালটা হচ্ছে আপনার ৭৮৫০০
দর্শক শুনছেন যে 78500 এভাবে বেশ কিছু গরু কিনেছেন উনারা আর এই দুটো গাব কয় মাস কয় মাস এগুলা 7 মাস 8 মাস করে বলছে আচ্ছা 7 8 মাস করে বলছে এইটা দেখেন হ্যাঁ বয়স বয়স এগুলো হচ্ছে দুই দাঁত করে তাহলে এখানে সর্বোচ্চ কত টাকার গরু আছে এটাই 85000 এটাই হাইয়েস্ট হ্যাঁ এটাই হাইয়েস্ট দর্শক এটাই হাইয়েস্ট তো আরো তো গরু কিনবেন মনে হয় নাকি তো চলেন আমরা একটু বাজারটা ঘুরি আপনাকে নিয়ে একটু আচ্ছা আচ্ছা চলেন দর্শক আমরা একটু বাজারটা ঘুরি ওনাকে নিয়ে এই যে এখানে আরেকটি গরু এটা কি হয়ে গেল না না হয় না দেখতেছি ওইদিকে দর্শক আমরা দেখি হ্যাঁ ভাই ক্যামেরা আসবে না ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমরা দেখি আমরা দেখছি এখানে এই কত চাইছেন ভাই কত চাইছেন 75 চাইছেন 73 চাইছে ভাই পছন্দ হয় গরুটা গরু পছন্দ হয় না না ভাইকে জিজ্ঞাসা করছি আমি পছন্দ হয় এটা কি গাব নাকি গাব নাই কদাত বস ভাই জুয়ান দুধ হবে নাকি এখন 5 কেজি দুধ আছে দর্শক শুনছেন ওনারা যে গরুগুলো কিনেছেন সবই দুধ দুধ আছে এবং কেউ চাইলে এই দুধগুলো দিয়ে গরুকে খাওয়ায় মানুষ করতে পারবে আমরা সেগুলো জানাচ্ছি আচ্ছা ভাইয়া আপনার বলেছেন নেক্সট পরিকল্পনাটা কি আপনার আসলে এই গরুগুলো মোটা তাজা করে বিক্রি করার পরে কি করবে এই ধরনের গরু কিনবেন না তখন আবার চেঞ্জ করবেন তখন কি কুরবানির মাথায় কুরবানির টার্গেট হ্যাঁ আবার আসবে দেখি আমরা 73000 টাকা 73 চাইছে 71 বলছে আমরা শুনছি দেখছি না না সমস্যা নাই কথা বলতেছি 73 71 আমরা দেখছি কাছাকাছি আছে এখনো গরুটিকে দেখছেন ওনারা ওলানটাও ভালো এই যে 71500 দর্শক শুনছেন যে 71500 71500 দিয়ে গরুটি কেনা হলো আমরা দেখছিলাম তাহলে হচ্ছে এটা 71500 আচ্ছা রহুল ভাই গাড়ি ঠিক করেছেন হ্যাঁ গাড়ি ঠিক আছে কত টাকা ভাড়া নিচ্ছে আসলে পুরোপুরি ঠিক হয় নাই আর হ্যাঁ আমরা 24 ওরা 24 এর আমি 24 বলছি আর আচ্ছা কয় ফিটের ট্রাক এটা এটা একলা 21 ফিটের ট্রাক 21 ফিটের ট্রাক যেটাতে 20 22টা গরু যায় হ্যাঁ ওরা সব কিছু দিবে আর যা আছে এখানে গাড়ির লোডিং এর টাকা হ্যাঁ আবার ডিজেল টাকা হ্যাঁ আবার অফিস চালান খরচ যা কিছু আছে এই মানে সব কিছু এ টু জেড তারাই দিবে তারা দিবে আমরা শুধু গরু নিয়ে যাব তোর চলে চলে যাব এটাই আমাদের খরচ এটা হচ্ছে খরচ সেটা হচ্ছে 24000 টাকা ভাড়া মানে একবার ফিক্সড হয়ে গেছে হ্যাঁ ফিক্সড মানে এটা টাঙ্গাইল পর্যন্ত না টাঙ্গাইল থেকে আর মধুপুর আচ্ছা মধুপুর মধুপুর একদম ফারামে যাবে তো যাই হোক কেনা বেচা তো করছেন আপনারা গরু আপনার কাছে অনেকে আসে সাহায্য সহযোগিতা পায় তো আপনার নাম্বারটা যদি বলতেন আমাকে 01717 হ্যাঁ 152844 এইগুলো নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার ভাই গরু না কিনে যদি যারা এই 70-75 আসে সার করে কিনছে তার থেকে এই গাভিটা এখন বর্তমান লাভ আচ্ছা এই গাভি গরুটার
তিন মাস পারলে এই টাকা ডবল হয়ে যাবে তিন মাস পারলে তিন মাস কারণ পদ্ধতি এখন তো কুরবানি আসতে দেরি আছে তাই পাঁচ মাস চার মাস পাঁচ মাস আগে তো গরু কিনে লাভ নাই না এখন এটা রোজার দিয়ে বিক্রি করবে রোজার দিয়ে বিক্রি করার পরে সঙ্গে সঙ্গে আবার সার গরু কুরবানি জন্য কিনবে এইটাই তো সুবিধা বলা আছে কিছু না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা দর্শক আমরা দেখলাম আজকে যে টাঙ্গাইলের ব্যবসায় হাড্ডিসার ক্রস জাতের গাভী গরুগুলো কিনছিলেন আমরা সেগুলোর তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা